সাধারণত টার্মিনাল হয়ে বিমানবন্দরে প্রবেশ করলেও এবার ভিন্ন পথ ধরল বাংলাদেশ দল। ভিআইপি গেট হয়ে প্রবেশ করলেন ক্রিকেটার, কোচ, অফিসিয়ালরা। বিশ্বকাপে বিশেষ বিমানে যাচ্ছেন বলেই নাকি গণমাধ্যমের মুখোমুখি হওয়ার ভয়। এমন উদ্যোগের পেছনে কোনটা বেশি কাজ করেছে সেটি জানা যায়নি। ম্যানেজমেন্টের আড়াল পছন্দের কারণ আছে। সাম্প্রতিক সময়ে তামিম সাকিব দ্বন্দ্ব ইস্যুতে যে ঝড় বয়ে গেছে তাতে স্বাভাবিক কর্মকাণ্ডেও বেশ প্রভাব পড়েছে। এ যেমন জার্সি উন্মোচন হয়েছে সামাজিক মাধ্যমে, আর অফিসিয়াল ফটো সেশন হলো বিমানবন্দরে। সাধারণত ক্রিকেটাররা গণমাধ্যমের সামনে এলেও এবার তাদের পাওয়া যায়নি। তবে টিম ডিরেক্টর দেখিয়ে গেলেন বিশ্বজয়ের স্বপ্ন। আমি মনে করি যে ভেরি এক্সাইটিং একটা ক্রিকেট টিম, আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমাদের ইউথ আছে। তো আমার মনে করে যে একটা কথা সিনিয়র প্লেয়ারাই বলছিল, এখন না পারলে কখন। তো আমিও মনে করি এখন না পারলে কখন, আসলে এটাই আমাদের হাই টাইম। গেল কয়েকদিনের ইস্যুতে এখনও সরগরম ক্রিকেট পাড়া। মাঠের ক্রিকেটে তার প্রভাব পড়বে কতটা কথা হবেই, কেউ বাদ পড়বে, কেউ ঢুকবে, এটা কোনো বড় ইস্যু না। আমাদের সময় হয়েছে, সবসময় ছিল, বাট আমার মনে হয় যে যেটা হয়ে গেছে সেটা তো কালকে শেষ। আজকে তো আমরা নতুন একটা দিনে শুরু করেছি, টিম যাচ্ছে আজকে, আমি বিলিভ করি যে ছেলেরা সেভাবে আপডেট থাকবে। অভিজ্ঞ তামিম ইকবালকে বাদ দেওয়ার প্রসঙ্গে নানামুখী গুঞ্জন, আলোচনা, সমালোচনা চলছেই। তবে টিম ডিরেক্টর পরিষ্কার করলেন, তামিমের ইনজুরির কথা নিজেই জানিয়েছেন টিম ম্যানেজমেন্টকে। তামিমের সাথে কথা হয়নি, তামিমের সাথে ড্রাফটের দিনই কথা হয়েছিল। ও বলছিল যে ওর ইনজুরিটা আছে, ব্যথা করছে, ব্যাক পেন আছে, শুনবে আমাকে ম্যানেজ করেই খেলতে হবে যদি আমি খেলতে চাই। সেটা আমি ক্লিয়ার করে দিব, বোর্ডে জানিয়ে দিব, এরপর ও হয়তো বা বোর্ডে জানিয়েছে, যেটা সিলেক্টরকে বা ম্যানেজমেন্টকে জানিয়েছে। সব বিতর্ককে পেছনে ফেলে উড়াল দিয়েছে দল। গৌহাটিতে প্রস্তুতি ম্যাচ, এরপর ধর্মশালায় বিশ্বকাপ মিশন শুরু। নোমান আবদুল্লাহ, এখন ঢাকা।